নমস্কার, আনন্দ বার্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেবো এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। শিবির অনুষ্ঠিত হলো রশিকপুর চিলড্রেন্স পার্কে। বিজেপির একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল কলকাতা থেকে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন। সংস্কারের কাজ শুরু হয়েছে ভাতা স্টেট জেনারেল হাসপাতালে। এক নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা চালালেন স্থানীয় বাসিন্দারা। পালসিট ওভারব্রিজের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 28 বছরের অরিন্দ গণে। নতুন অঞ্চলে বোর ফুটবল মাঠে অনুষ্ঠিত হল পঞ্চায়েতি রাজ সম্মেলন। আসছে বিস্তারিত খবরে। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল রশিকপুর চিলড্রেন্স পার্কে। আনুমানিক 1200 জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। 5টি ব্লাড ব্যাংকের হাতে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় রশিকপুর চিলড্রেন পার্কে। বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় শিবিরটি। রক্তদানের মতো অনুষ্ঠানটি হয়ে থাকে, গ্রামের দিকে খুব একটা হয় না। দৃষ্টিকোণ থেকে আমরা জানি যে এমন একটা সময় যে সময়টা রক্তের অভাব দেখা যায়, সেই রক্তটা যদি আমরা না সহজ সাধ্য ব্যাপার নয়। এই দৃষ্টিকোণ থেকে উদ্যোগ না হয় এবং সেখানে যত বেশি সমস্ত আমরা দিতে পারবো রক্ত, ততটাই আমাদের সাহায্য করা যাবে, বেশি সাহায্য করা যাবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা করেছি এবং এর যে মূল উদ্দেশ্য দীর্ঘদিন ধরে এটা করছে, আমরা যাতে করে সমাজের কিছু মানুষ যারা রক্তের মামলা হতে পারে, রোগী মারা যেতে পারে, এরকম একটা অবস্থা যখন চাই সে তখন হাত বাড়িয়ে দেয় রক্ত। সামাজিক কর্মসূচি রোগী বাঁচে তাহলে তার জন্যই আমি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। সে এই রক্তদান শিবির করে এবং তার পাশে মানুষকে দাঁড়ায় এবং সেখানে কোনো রকম কোনো রকম কোনো কিছু মানুষ একযোগে পাশে দাঁড়িয়ে মহৎ একটা উদ্দেশ্য সাধন করার জন্য তাকে আমরা সব সময় আমরা রক্তের সংকট দূর করতেই এইরূপ উদ্যোগ নেন আয়োজকরা। শেখ আশরাফউদ্দিনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বর্ধমান পৌরসভার পৌরপতি ডাক্তার স্বরূপ দত্ত, তৃণমূল নেতা আব্দুল রব, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্যরা এদিন কর্মসূচিতে অংশ নেন। 5টি ব্লাড ব্যাংক রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করেন। আনুমানিক 1200 জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, শিবশঙ্কর সেবা সদন, কালনা ব্লাড ব্যাংক, কাটোয়া ব্লাড ব্যাংক, বারাসাত ক্যান্সার হসপিটালের হাতে তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। প্রত্যেক বছর এটা দশম রক্তদান শিবির, আমরা আজ থেকে 10 বছর আগে শুরু হয়েছিল প্রতিবারই এই বর্ধমান সোসাইটি উদ্যোগে আমরা সকলে মিলিতভাবে আমরা মনে করি ব্লাডটা কারা কারা নিতে এসেছে, কতজন দিচ্ছে? 5টা ব্লাড ব্যাংক এসেছে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলা শঙ্কর সেবা সমিতি, কালনা ব্লাড ব্যাংক, কাটোয়া ব্লাড ব্যাংক এবং বারাসাত ক্যান্সার। সারা বাংলায় কতজন রক্ত দিচ্ছে? যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করে এরা তো নিতে পারবে না, হাজার প্লাস করে যাবে, মিনিমাম 200 করে একটা ব্লাড ব্যাংক। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল 350 নেবে। কি মনে করছেন? 1200 মিনিমাম হবে। কি মনে করছেন বর্ধমানে কি এর থেকে বড় কোনোদিন হয়েছিল? সেটা আপনারা বলবেন, তবে আমরা চেষ্টা করি, আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম রক্তটা কালেক্ট করে সারা বছর জলমত নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে যে যখন আসে আমরা এই রক্তটা সাপ্লাই দিই। কর্মসূচিকে ফলপ্রসূ করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিজেপির একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল কলকাতা থেকে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন। যাবার সময় বর্ধমান জেলা নেতাদের সাথে কথাও বলেন। জেলা সভাপতি সন্দীপ নন্দী কেন্দ্রীয় নেতৃত্বকে স্বাগত জানান। এই
বিজেপির একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল আসানসোল যাচ্ছিলেন। সেই উপলক্ষে রবিবার বর্ধমান দলীয় প্রতিনিধিরা বর্ধমানের উল্লাস মোড়ে উপস্থিত ছিলেন। ওই প্রতিনিধি দলটি কলকাতা থেকে আসানসোল যাবার সময় বর্ধমান জেলার নেতাদের সাথে কথা বলেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন শাহনাজ হোসেন, ওম প্রকাশ মাথুরতি, বিডি রাম, রূপা গাঙ্গুলি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন জেলার সভাপতি সন্দীপ নন্দী কেন্দ্রীয় নেতৃত্বকে স্বাগত জানান। এদিন শাহনাজ খান জানান, আসানসোল গিয়ে পরিস্থিতি অনুযায়ী তারা কর্মসূচি স্থির করবেন। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। শনিবার রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংহ। তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মে মাসে 1, 3 ও 5 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। গণনা হবে 8ই মে। নির্বাচন ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার। তিনি জানান, অলস্ট বেঙ্গলে পঞ্চায়েত ভোট 1 থেকে 3 আর 5, 3 দিন আমাদের পূর্ব বর্ধমানের ভোট, 3 তারিখে 1 তারিখে ভোট। আমরা সবাই খুশি, আমরা ভোট যুদ্ধে অলরেডি নেমেও গেছি। আমরা নমিনেশন ফাইল করার পর আরও জোরদার লাগবো। মানুষ উন্নয়নের পক্ষে আছে, মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবে। আমরা খুশি এবং ভোট যুদ্ধে আমরা প্রস্তুত অলরেডি শুরু করে দিয়েছি। মিটিং মিছিল আমাদের নমিনেশন ফাইল করার পর আরও জোরদার হবে, শুরু করবে। ফলাফল কেমন হবে বলে মনে করছেন? মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে। আউসগ্রাম থেকে প্রতীক্ষিত দাস বৈরাগ্য রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। সংস্কারের কাজ শুরু হয়েছে ভাতা স্ট্রেট জেনারেল হাসপাতালের। স্থানীয় বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ব্লক সভাপতি দেবাশিস ব্যানার্জি সহ অন্যান্যরা এদিন হাসপাতাল পরিদর্শন করেন। জনপ্রতিনিধিদের বিশ্বাস, আগামী দিনে হাসপাতালে আরও পরিষেবা পাওয়া যাবে। ভাতার স্টেট জেনারেল হাসপাতাল সংস্কারে কাজ শুরু হয়েছে। সেই উপলক্ষে ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ব্লক সভাপতি দেবাশিস ব্যানার্জি সহ অন্যান্যরা এদিন হসপিটাল চত্বর ঘুরে দেখেন। রোগীদের আরও ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গৃহীত হচ্ছে। হসপিটাল চত্বরকে রং দিয়ে ভালোভাবে সাজিয়ে তোলার পাশাপাশি অন্যান্য বিষয়গুলির উপরও জোর দেওয়া হচ্ছে। প্রাক্তন বিধায়ক জানান, আগামী দিনে মানুষজন এই হাসপাতালে ভালো পরিষেবা পাবেন। ছিলেন বিজয় সাহেব, ছিলেন বিএমএস, তো অবশ্যই আছেন, সভাপতিও এসেছিলেন, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এসেছিলেন, এরা প্রত্যেকে এখানে হাজির ছিলেন। আমরাও গিয়েছিলাম ইনভাইটেড হয়ে, তো সেখানে গিয়ে বিভিন্ন সমস্যার কথা শোনা হলো। যেটা সব থেকে খুশির ব্যাপার, যেটা যে আমাদের এই যে টয়লেটটা রয়েছে, এই টয়লেটটা একদিনের মধ্যে খুলে দেওয়া হবে। অর্থাৎ রুগী যার সমস্ত সহযোগী যারা আছেন বা তাদের বাড়ির লোকেদের জন্য যারা প্রস্রাব পায়খানা করে তাদের অনেকটা দূরে চলে যেতে হতো, সাহায্যের ব্যবস্থাও রয়েছে, সারাদিন তারা থাকেন, কোনোরূপ অসুবিধা রাখা যাতে না হয় তার জন্য সেই রকম ধরনের সমস্ত ব্যবস্থাই নেওয়া হয়েছে। সেই সঙ্গে ওষুধের ব্যাপারটা খুব বড় রকমের একটা আকার নিয়ে উঠে এসেছে, এই কারণে এখানে ওষুধের কোনো অভাব নেই, কিন্তু ওষুধটা সংরক্ষণের ব্যাপারটা কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে। কারণ আমাদের যে স্টোর, সেই স্টোরের জায়গাটা হচ্ছে অত্যন্ত ছোটো, ফলে আলো হাওয়া বাতাস এই নষ্ট হওয়াটাকে আর সকলেকে যাতে ব্যথার কারণ, দুঃখের কারণ, যে জিনিসটা বিনা পয়সায় পাওয়া যাচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে, অত নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্যে একটা যে বড় একটা রুমের দরকার সেটির কথাটাই এর আলোচনার মধ্যে এলেন। এবং আমাদের বিধায়কও মানে তাই তিনি কিন্তু সঙ্গে সঙ্গে সুপারভাইজারকে ডেকে বললেন এগুলো ব্যবস্থা করছে। হাসপাতাল সংস্কার সম্বন্ধে কী বলবেন? হাসপাতাল সংস্কারের কাজ তো চলছে, এটা কীরকম হবে বলছে এখন?
এখন এখন যেটা মানে পুরনো যে একটা সেটাকে সংস্কার করা হচ্ছে, তারপর স্টেট জেনারেল স্ট্রাকচারটা এসে গেলে ডিপিআর বা ড্রয়িংটা এসে গেলে সে অনুসারে আবার হবে, জায়গার তো অভাব নেই। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। এক নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা চালালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে গোদা এলাকায়। ওই নাবালিকাটিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষদের। এক নাবালিকাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই নাবালিকা, তার নাম সায়রা বেনু বলে জানিয়েছে স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে গোদা এলাকায়। স্থানীয় মানুষজন ওই নাবালিকাটিকে উদ্ধার করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেন। পুলিশ মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ করার প্রচেষ্টা চালান ওই নাবালিকাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে। স্থানীয় মানুষজনদের এইরূপ কৃতকর্ম সত্যিই প্রশংসনীয়। হ্যাঁ, ওর বাড়ি যাচ্ছে, দিয়ে যাচ্ছে, দিতে যাচ্ছে। ঘটনাটা হয়েছে সায়রা বনু নামে একটা 8-9 বছরের মেয়ে হবে, সে আমাদের পুরা 28 নম্বর ওয়ার্ডে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। তো আমাদেরকে দেখে বললে দাদা আমাদের 10-20 টাকা দাও, আমি টোটো ভাড়া করে চলে যাবো, আমার বাড়ি নওয়াঘাটের ওই দিকে। তো আমরা ওর বাবার নাম জিজ্ঞেস করি, বাবার নাম বলে সৈকত আলী, ওর বাড়ি বলছে নওয়াঘাট বালিঘাটের ওখানে। তো আমরা থানায় নিয়ে আসি চাইল্ড হেল্পে ফোন করবার পর। তো এখানকার পুলিশ যোগাযোগ করেন খুব দ্রুত, এবং এখনও পর্যন্ত যেটুকুনি খবর পেলাম যে বাবার সঙ্গে কথা হয়েছে, ওর বাবা ওনাকে থানা থেকে নিয়ে যেতে আসবার জন্য। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে মেয়েটা সুস্থভাবে যাতে তার মা বাবার কাছে পৌঁছে যায়, এটাই আমাদের একটা আনন্দের ব্যাপার যে আমরা একটা মেয়েকে হেল্প করে দিতে পারলাম, তার মা বাবার কাছে পৌঁছে দিতে পারলাম। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পালস্ট্রিট ওভারব্রিজের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 28 বছরের অনিন্দগণের। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে অনাময় ট্রমা কেয়ার সেন্টার ইউনিটে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। এদিন সকালে বর্ধমান যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পালস্ট্রিট গ্রামের বাসিন্দা 28 বছরের অনিন্দগণ। অনিন্দগণ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় কর্মরত ছিলেন। তার উচ্চশিক্ষায় অদম্য ইচ্ছা ছিল, বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রাইভেটে MBA কোর্স করছিল। এদিন জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিকে যাবার সময় পালস্ট্রিট ওভারব্রিজের কাছে হেলমেট ভাঙা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে বর্ধমান অনাময় হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে আসেন। পরে চিকিৎসারত অবস্থায় অনিন্দগণের মৃত্যু হয়। এলাকার জনপ্রিয় এই যুবকের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে। কিন্তু কি করে এই দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি। মেমারি থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বাংলার পুরুষ ও মহিলা ভলিবলের কোচ কিশোর কুমার মালাকারকে সংবর্ধনা জানালেন উত্তর 24 পরগনার বাণীপুর প্রাপ্তনী সংগঠন। কিশোর কুমার বাবু জানান, সংবর্ধনা পাওয়ায় আরও দায়িত্ব বেড়ে গেল। বিশিষ্ট ক্রীড়াবিদ, ক্রীড়া শিক্ষক, বাংলার পুরুষ ও মহিলা ভলিবলের কোচ কিশোর কুমার মালাকারকে সংবর্ধনা জানালো উত্তর 24 পরগনার বাণীপুর প্রাপ্তনী সংগঠন। কাটোয়ানিবাসী কাটোয়া ঘোড়ানাস উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এই সম্মান পাওয়ায় খুশি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। কিশোর কুমার মালাকার বলেন, সংবর্ধনা পাওয়ার পর মনে হচ্ছে আমার দায়িত্ব যেন আরো বেড়ে গেল। কাটোয়া ঘোড়ানাস উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক, এবছর দিল্লিতে যে ফার্স্ট স্কুল ইন্ডিয়া, ফার্স্ট খেলো ইন্ডিয়া স্কুল গেম যেটা হয়েছিল, সেইখানে আমাদের পশ্চিমবঙ্গ মহিলা ভলিবল দল সরাপায় এবং সেই দলের প্রশিক্ষক ছিলাম, যার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্লাব সংগঠন আমাকে সম্মান জানায়। সাথে সাথে এবছর বাণীপুর সরকারি শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান আমাকে সম্মান জানায়, যাতে আমি নিজেকে গর্ব অনুভব করছি এবং আগামী দিনে যাতে আমি প্রশিক্ষকের কাজ আরো এগিয়ে নিয়ে যেতে পারি। ঘোড়ানাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় ঘোষ বলেন, কিশোর কুমার মালাকার এই বিদ্যালয়ের গর্ব। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তী রিপোর্ট, আনন্দ বার্তা। নতুন অঞ্চলে বোর ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো পঞ্চায়েতি রাজ সম্মেলন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি।
আসন্ন নির্বাচনে দল জয়লাভ করবে বলে দলীয় নেতৃত্ব এদিন দাবি তোলেন। পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় নতুন অঞ্চলে বোর ফুটবল মাঠে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রায়নার বিধায়ক নেপাল ঘরুই, দক্ষিণ দামোদর এলাকার পর্যবেক্ষক উত্তম সেনগুপ্ত, বর্ধমান পৌরসভার কাউন্সিলর সনদ বক্সি সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। আসন্ন নির্বাচনে সব আসনেই দল জয়লাভ করবে বলে দাবি করেন স্থানীয় বিধায়ক নেপাল ঘরুই। আজকে আমাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভূত অঞ্চলে আমরা ভোটে আজকে সম্মেলন করছি। ভোট অলরেডি ঘোষণা হয়ে গেছে, আমাদের পয়লা মে আমাদের জেলায় ভোট। সেই জেলার ভোটটা আমরা কীভাবে করবো, কর্মীদের গুরুত্বপূর্ণ কর্মীদেরকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি এবং কর্মীদেরকে বার্তা দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা বুথে বুথে যেমন মানে সাধারণ মানুষ আছে এবং সাধারণ কর্মীরা আছে তাদের সঙ্গে মিশতে, যে আগামী যে পঞ্চায়েত নির্বাচন পয়লা মে, সেই পয়লা মেতে আমরা নতুন অঞ্চলের প্রত্যেকটা বুথ থেকে আমরা আজকে মানে জিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত তুলে দেবো সেই প্রতিশ্রুতি কিন্তু আমরা এই সম্মেলন থেকে নিচ্ছি। এবং 2016 সালের বিধানসভা নির্বাচনের নতুন অঞ্চলের রেজাল্ট খুব ভালো। 2016 সালের বিধানসভা নির্বাচন আমরা দেখেছেন সব থেকে, 2016 সালের বিধানসভা নির্বাচন ছিল কঠিন নির্বাচন। সেই কঠিন নির্বাচনে যেমন আপনার মিডিয়ার একটা অপপ্রচার, তার সাথে সাথে সিপিএম এবং কংগ্রেসের জোটের যে একটা মানে অপপ্রচার, এবং আমাদের 2011 সালে দল ক্ষমতায় আসার পর সরকারকে কলুষিত করার জন্য আমাদের যে বিভিন্ন মন্ত্রীকে বিভিন্নভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, তার মানে অপপ্রচারের সত্ত্বেও নতুন অঞ্চল থেকে আমরা 2016 সালে কঠিন নির্বাচনেও আমরা নতুন অঞ্চল থেকে ব্যাপক হারে লিড পেয়েছি। এবং সেই নিরিখেই যদি ভোট হয় এবারে, আমরা নতুন অঞ্চল থেকে প্রত্যেকটা ভোটে জিতেই নতুন অঞ্চলকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবো, সেই শপথ কিন্তু আমরা আজকের এই সম্মেলন থেকে নিচ্ছি। আপনাদের এখানে ভোটার কত মোট? ভোটার দুই রায়নার ভোটার কত? ভোটার প্রায় 24,000-এর মতো ভোটার আছে শুধু নতুন অঞ্চলে। কটা অঞ্চল? নতুন অঞ্চলে নতুন অঞ্চল তো একটা মোট মোট ওই মোট অঞ্চল বুথের সংখ্যা বাংলা আমাদের 19টা বুথ আছে, 22টা সংসদ। আর মোট অঞ্চল কটা? মোট অঞ্চল কটা? মোট 8টা অঞ্চল আমাদের, মোট রায়না বিধানসভায় 16টা অঞ্চল। 16টা অঞ্চলের মানে মহিলা ভোটার পুরুষ ভোটার কত? 16টা অঞ্চলের এই মুহূর্তে পরিসংখ্যাটা আমার কাছে নেই যে কত মহিলা ভোটার এবং পুরুষ ভোটার আছে। তো 50-50 হবে না, আপনার প্রায় 60-40 ভোটার আছে। সব সাধারণ মানুষকে কি দাবি নিয়ে তাদের ভোটের আবেদন করবে? সাধারণ ভোটারকে আমরা যে দাবি নিয়ে যাব সেটা হচ্ছে 2011 সালে মামাটে মানুষের সরকার ক্ষমতায় আসার পর যে উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই উন্নয়নের বার্তাগুলোকে নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাবো। যে এবারেও যে 2013 সালে যে পঞ্চায়েতে আমাদেরকে আশীর্বাদ করেছিলেন, এবারও মানে 18 সালের যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনেও আমাদেরকে দু হাত ভরে আশীর্বাদ করুন এবং বাংলার যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখুন। এই বার্তা নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাব এবং ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমাদের কর্মীদের উপর দায়িত্ব দিয়েছেন এবারে পঞ্চায়েত ভোটটা করতে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে 2018 সাল টোটাল 57টা প্রকল্প চালু করেছেন এই বাংলার মানুষের জন্য। সেই 57টা প্রকল্পের কথা নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাব এবং আমরা পঞ্চায়েত ভোটে আমরা ব্যাপক হারে এই উন্নয়নের নিরিখেই ব্যাপক হারে জিতবো, এটা কিন্তু আজকের এই তৃণমূল কংগ্রেস জেলা ফক, মমতা ব্যানার্জি জেলা ফক, আমাদের মানুষ জেলা ফক। মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সম্মেলন ঘিরে মানুষজনের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানকে যথাযথ রূপদানের লক্ষ্যে দলীয় নেতৃত্বের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। অনুষ্ঠান মঞ্চে দলীয় পর্যবেক্ষক উত্তম সেনগুপ্ত দাবি করেন তৃণমূল হচ্ছে সুসংগত দল, এই দলে কোনো কোন্দল নেই। আজকে আমরা এখানে ছিলাম, যেটা পূর্ব নির্ধারিত কর্মসূচি আমাদের ছিল নতুন অঞ্চলের পঞ্চায়েতি রাজ সম্মেলন, এই সম্মেলনে আমরা এসেছিলাম। আপনারা জানেন যে গতকাল পঞ্চায়েতের নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে, আজকের এই সম্মেলনটা খুব সময় উপযোগী বলে আমরা মনে করি।
মানে এমন একটা সন্ধিক্ষণে সম্মেলনটা হলো, আমরা এই এলাকায় আমাদের প্রচারটাকে শুরু করতে পারলাম। এবং আপনারা দেখছেন যে দেওয়ালে চুন হয়ে গেছে, কর্মীরা দেওয়াল লেখাও শুরু করে দিচ্ছে, সেই তারই অঙ্গ হিসেবে, মানে ভোট প্রচারের প্রধান অঙ্গ এটা দেওয়াল লেখা, বাড়ি বাড়ি যাওয়া, আমরা আজকের পর থেকে এটা শুরু করে দিচ্ছি। এটা কোথা থেকে করা হচ্ছে শুরু? এটা বড় বলরাম, আপনারা জানেন যে এটা একটা প্রাচীন মন্দির আছে এখানে বলরামের, বড় বলরামের জায়গাটাকে বলা হয় নতুন অঞ্চলের। এটা একটা প্রাচীন জনপদ, রায়রা অঞ্চলের এটা একটা প্রাচীন জনপদ। এবং এই মন্দিরের কত বছর বয়স এটা অনেকেই বলতে পারেন না, কারণ এর কোনো সঠিক ইতিহাস নেই। তাই আমরা এই জায়গাটাকে বেছে নিয়েছি যে গত বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থী এই জায়গা থেকে তার নির্বাচনী প্রচার শুরু করেছিলেন, এবং আমরাও পঞ্চায়েতের প্রচার এই জায়গা থেকে শুরু করছি, যাতে আমরা আরও ব্যাপক সাফল্য পেতে পারি। সাধারণ মানুষকে কী বার্তা দিতে চাইছেন? সাধারণ মানুষকে আমরা শুধু উন্নয়নের কথা বলবো, বাংলা জুড়ে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের কথা আমরা মানুষকে বলবো। এবং মানুষকে বলবো যে মমতা ব্যানার্জির সঙ্গে থাকলে আগামী দিন মমতা ব্যানার্জি যে নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন সফল হবে। কিন্তু সাধারণ মানুষ বা একটা বুঝতে পারছে বা ভোট ঘোষণা গণ মানে যেদিন মানে দিন ঠিকক্ষণ হওয়ার পর থেকে দেখা যাচ্ছে প্রার্থী বাছাই হলো না, এখন থেকে কোন দল আপনারা আপনাদের দ্বারা সৃষ্ট কোন দল, আমরা মনে করি না যে কোথায় কোনো কোন দল আছে। এবং তৃণমূল এ মুহূর্তে বাংলায় সবচেয়ে সুসংগত দল, সে আগামীকালের মধ্যে দেখবেন তার প্রার্থী তালিকা প্রকাশ করে দেবে এবং গ্রামে গ্রামে ব্লকে ব্লকে প্রার্থী যে নমিনেশন সেটা শুরু হবে। পুরাতন ছাত্রছাত্রী সেই হিসাবে আমাদেরকে পরিচর্যা, আমাদের সিলেবাস হচ্ছে সবকিছু। কিন্তু তাদেরকে চেষ্টা করবেন তাদেরকে কিভাবে নিয়ে আসা যায়, ভালো মানুষের সম্মান দিতে হবে, বৃদ্ধ মানুষেরা আজকে সমাজ। নতু থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। পোশাক নিয়ে নিই, অনেক পোশাক আছে সবাই পাবে। ভোগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার, হনুমান জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। ভাতশালা ওলাইচণ্ডীতলায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। স্থানীয় ছাড়াও দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এদিন ভোগ গ্রহণ করেন। কর্মসূচি সফল করার লক্ষ্যে উদ্যোক্তাদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে হনুমান জয়ন্তী পালন হচ্ছে, আমাদের 3 বছরের পুজো এটা। গত বছরেও আমরা 2,500 লোককে বেশি খাইয়েছিলাম, এবছরেও আমরা সেইভাবেই আয়োজন করেছি। এবং বয়স্কদের জন্য যারা আসতে পারছে না বা অসুস্থ ব্যক্তি যারা আছে তাদের জন্য হাসপাতালের ব্যবস্থা করেছি। এইভাবে প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষের সহযোগিতা নিয়ে আমরা এইভাবে কাজ করে এগিয়ে যাচ্ছি। কি মনে করছেন, ভক্তরা কি দূর দূর থেকে আসছে? হ্যাঁ, অনেক বাইরে থেকে অনেক ভক্ত আছে, বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আসে। 3 বছরে বলছেন, 2 বছর যেমন হয়েছে তার বছর থেকে বাড়ছে কি পুজোটা? এসে এখানে আনন্দ পাচ্ছে। এবং দুপুরে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, এটা আজকে এটা মোটামুটি 11 আপনাদের সকলেরই দায়িত্ব। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো রশিকপুর চিলড্রেন্স পার্কে।
বিজেপির একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল কলকাতা থেকে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন। সংস্কারের কাজ শুরু হয়েছে ভাতা স্টেট জেনারেল হাসপাতালে। এক নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা চালালেন স্থানীয় বাসিন্দারা। পালসি ডোভার ব্রিজের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 28 বছরের অরিন্দ গণের। নতুন অঞ্চলে বোর ফুটবল মাঠে অনুষ্ঠিত হল পঞ্চায়েতি রাজ সম্মেলন। এখনকার মতো খবরের পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।